দেশি কুকুর অনেক সুন্দর ভালোই লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনাদের অনেক ভালো হাই গাইজ আসসালামু আলাইকুম আবারও মুক্তানগর রিসোর্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা দেখাব বাকি যে অংশটুকু রয়েছিল রিভার বোট সো এইগুলোর দৃশ্য দেখাবো এখন আমরা বোট চড়ার জন্য এদিকে যাচ্ছি অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন সো ওই যে দেখুন সুন্দর অনেক সুন্দর লেকটি আমরা ওদিকে যাই আমরা গিয়ে থাকতাম বলে গাইস আমি একটু আপনাদেরকে এখন দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে রিভার বোট আপনারা বোট চড়তে পারবেন বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা আছে এখানে তো এখনো কাজ চলতেছে পার্কের কাজ এখনো শেষ হয় নাই দেখতে পারতেছেন আমরা পানির মধ্যে আছি এখন আমরা বোট চড়তেছি এখানে বোট চড়তে হলে 50 টাকা করে আপনাদেরকে পে করতে হবে সো আমাদের ফুল প্যাকেজ করা আছে যার জন্য লাগে নাই সো এই যে দেখুন আমরা এখন যেটা এই প্যাডেল দিয়ে পা দিয়ে চালাতে হয় সেই নৌকাগুলো তো আমরা পানির উপরে বিকেলবেলায় আমরা দেখতে পারতেছেন যে বুটির মধ্যে ঘোরাঘুরি করতেছি অনেক ভালোই লেগেছে লাগতেছে আপনারা কেমন লাগতেছে ভালো লাগতেছে আসলে গাইস আমরা মুক্তানগর এসে এসে প্রথমে যতটুকু এক্সাইটেড হয়েছিলাম ততটুকু নয় কারণ এখানে তেমন একটা বড় স্পেস নেই আর ভিডিওতে আপনারা হয়তো যেভাবে দেখতেছেন সেভাবে কিছুই নয় এক্সট্রা অর্ডিনারি কিছুই নয় এ থেকে সিলেটে যারা আছে তাদের জন্য আমার মনে হয় ডিমিনেন্টটাই বেস্ট অপশন ওইখানে সুইমিং পুলটা অনেক ভালো আর এই মুক্তানগরের সুইমিং পুলের পানিটা যে আমার কাছে তেমন একটা মানে পরিষ্কার মনে হয় নাই তারপর ওইখানে যে সাইডে দিয়ে টাইলসগুলো আছে এগুলো অনেক রিক্সি স্লিপারটা অনেক রিক্সি লাগতেছে আপনাদের অনেক ভালো আমাদের পাও ব্যথা করতেছে এখন চলে যাবো এই দিক দিয়ে তুমি স্টারিং স্টারিং ধরো দেখুন ওরা দোলনা চড়তেছে এখানে দোলনাও রয়েছে কিছু কিছু অংশে এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে তো বাচ্চারা এনজয় করতেছে দেখতে পারতেছেন আপনারা তো আমি আপনাদেরকে এই ট্রেনের লাইনটি নিয়ে দেখাবো কেমন ট্রেন দেখতে পাচ্ছেন যে আমরা ট্রেন চড়তেছি এটি বাচ্চাদের জন্য তেমন একটা এই বড় নয় ছোট একদম সীমিত স্পেসের মধ্যে সো এখনো কাজ চলতেছে এই জায়গাতে আমরা এখন চলে যাব এই যে দেখুন যাওয়ার আগে একটি বিদেশি কুকুর অনেক সুন্দর ভালোই লাগতেছে সো যে দেখুন আমরা এখন চলে যাচ্ছি ব্লগটি আশা করি সবার ভালো লাগবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
নতুন এক ব্লগ নিয়ে আবারও আপনাদের সাথে। আমি তো আইলাম বারে আমি মুক্তানগর রিসোর্ট গেলাম, এখন মুক্তানগর রিসোর্ট গিয়া মানে ওদের আমরা লাগে একটা মাত্রা করে বলবো আমি 700 টাকা পেয়ে যাবো আমরা বলবো যে আমরা এই লোকার জন্য দুই লোক মারি যে তার জীবনে আইতাম না আমরা কেউ আইবা না উচ্চনি জীবনে আইতাম না মুক্তানগর আমরা খুব আপসে দিয়ে দিলাম আর সকলে কইলাম আইলে বুঝি আইতে পারতো আমরা বলবো শুনে ইয়ে করবা মানে আগে বুঝি আমাইবা নাইলে প্রবলেম হবে এটা খুব বেশি বাড়বা এটা 100 টাকা লাগে মানে সঙ্গে বেমানি করে এটা ভয় পাট সবা আসা হোক আপনারা লাইক করবা শেয়ার করবা বেশি বেশি সাবস্ক্রাইব করবা। আওয়ার সময় একটা মসজিদ আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর। এটি মুক্তানগর রিসোর্টের বাইরে একটু দূরেই এই মসজিদটি দেখতে পারবেন, রাস্তার পাশেই অনেক আকর্ষণীয় মসজিদ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।